এমনি রুবেল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই, অনেক চেষ্টা করেও মনে করতে পারি না, তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কী? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ, মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়, কারণ মনসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রোকন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কী পড়ছি, কী বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে, তো চার হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেদ্দা সৌ দিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে তিনকে আপনি ধরে নেবেন, ধীরে ধরে সেদ্দা সৌ দিয়ে নেবেন। আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোনো দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন, ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। এমনি হেলাল হোসেন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, বিদেশি কোনো সংস্থার কাছ থেকে মসজিদের বাজেট নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, বিদেশি কোনো সংস্থা যদি আপনাকে মসজিদের জন্য টাকা দেয়, আপনি সেই টাকাটা নিয়ে মসজিদ করতে পারেন। সাধারণত মুসলিম দেশগুলো বা মুসলিম দেশ না হলেও অমুসলিম প্রধান দেশে অনেক মুসলিম সংগঠন এ জাতীয় বাজেট দিয়ে থাকে, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এরপর শাহনাজ পারভিন, আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মাজিদ খতম না করো, তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না। সামনে এক তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে, এরপরে সে খতম করেছে, এখন আমার করণীয় কী? আপনি সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, সে সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করেনি, এবং সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন, কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে, অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফফারা দিয়ে দেবেন। কাফফারা হলো আপনি দশজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন, কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন, তাতে ইনশাআল্লাহ শপথের কাফফারা হয়ে যাবে।